পিরোজপুরের নেসারাবাদ উপজেলার সোহাগদল গ্রামে বিরোধীয় সম্পত্তিতে আদালতের দেয়া নিষেধাজ্ঞা অমান্য করে মালিকানাধীন ভূমি খেলার মাঠ জোর দখল অব্যাহত রেখেছেন 158 নং মধ্য পশ্চিম সোহাগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্তৃপক্ষ। অভিযোগ করে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। বিষয় হলো আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের নামে মাঠ ও শিক্ষা কমপ্লেক্সের পরিবেশ নষ্ট ও আমার ব্যক্তি মালিকানাধীন ভূমি জোর দখল অব্যাহত থাকায় তা বন্ধকরণ প্রসঙ্গে এই সংবাদ সম্মেলন। আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিতা মোহাম্মদ রওনাকুল ইসলাম, গ্রাম ও ডাক সোহাগদল, নেসারাবাদ, পিরোজপুর, আমার দখলীয় পশ্চিম সোহাগদল মৌজার JL নং 35, BS 2503 নং খতিয়ানের 824 নং দাগে 7.32% জমিতে 158 নং মধ্য পশ্চিম সোহাগদল সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষ, বিশেষত সভাপতি মোহাম্মদ মহসিন মিয়া এবং প্রধান শিক্ষক মোসাম্মদ মরিয়াম বেগম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণের নামে মাঠ ও শিক্ষা কমপ্লেক্সের পরিবেশ নষ্ট এবং ব্যক্তি মালিকানাধীন ভূমি জোর দখল অব্যাহত রেখেছে। স্থানীয়ভাবে বারবার সালিস মীমাংসায় ভবন পাশের নড়িয়ে সরিয়ে নেয় নির্মাণ করার সিদ্ধান্ত হলেও এবং বিদ্যালয় কর্তৃপক্ষ সভাপতি প্রধান শিক্ষক সেটা মানলেও কোনো উদ্যোগ নেয়নি, যার ফলে আমি সহকারী জজ আদালত নেসারাবাদ পিরোজপুর বরাবর মামলা করি, যার মামলা নং 160/2020। আদালত আমার মামলা আমলে নিয়ে উভয় পক্ষের শুনানি শেষে উল্লেখিত বিরোধীয় জমিতে যে কোনো প্রকার নির্মাণ কাজে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন এবং 14/12/2020 তারিখে তা স্বাক্ষরিত হয় এবং সরজমিনে ও বিবাদীদের জারি করা হয় 20/12/2020। কিছু সময় কাজ বন্ধ রাখলেও ওই 20 তারিখ বিকেল থেকেই তারা আবার ঠিকাদার এবং স্থানীয় কিছু লোকজন নিয়ে ভবন নির্মাণ অব্যাহত রাখেন জোরপূর্বক এবং আমি বাদী একজন 31তম বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তা বিধায় আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে জুডিশিয়াল আদালত বন্ধ থাকায় আমি স্থানীয় প্রশাসনকে অবহিত করি এবং আপনাদেরকে এই অবহিত করছি ন্যায় বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং স্বরূপকাঠি ডিজিটাল কমপ্লেক্সের মাঠ রক্ষা, শিক্ষার পরিবেশ রক্ষা এবং ব্যক্তি মালিকানাধীন আমার ভূমি জোর দখল মুক্ত যাতে থাকে। উল্লেখ্য, আমার দাবিকৃত জায়গায় খেলার মাঠ এবং মসজিদের একাংশ রয়েছে এবং পার্শ্ববর্তী 826 নং দাগের জমিতে আমরা ইতিমধ্যে স্বরূপকাঠি ডিজিটাল পলিটেকনিক ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠার চূড়ান্ত অনুমোদন পেয়েছি। এই নতুন যে ভবনটি নির্মিত হচ্ছে, এটি নির্মিত হলে আমার জায়গা বেদখল হবে, খেলার মাঠ নষ্ট হবে, একই সাথে মসজিদ এবং পলিটেকনিকের ভবনের অর্ধেক পেছনে ঢাকা পড়ে যাবে। 28/12/2020 দুপুর 12:21 অজ্ঞাতনামা লোকজন নিয়ে এই যে মহসিন মিয়ার পক্ষে তার নির্দেশে জনাব খোকন হাওলাদার নামে একজন, তিনি এই যে 01798327448 নাম্বার দিয়ে ব্যবহার করে আমাকে ফোন দিয়ে গালাগাল করেন, লাঞ্ছিত করার হুমকি দেন এবং জীবন নাশ করার আমার জীবন নাশ আমার যে কোনো ক্ষতি সাধন উনি করতে পারেন এবং জীবন নাশ যে কোনো আমি যেন ওই জমিতে আর না যাই সেভাবে হুমকি প্রদান করেন। তো আমি আমার আমি এবং আমার পরিবার এবং আমার ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও আমি শঙ্কিত, সেই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে আইনের শাসন প্রতিষ্ঠা থাকে, শিক্ষার পরিবেশ, সুষ্ঠু পরিবেশ রক্ষা হয়।